কোভিড প্যান্ডামিকের জন্য ঘুরতে যাওয়া কোথায় যেন হারিয়ে গেছিল। অদৃশ্য সে শত্রুর ধার কিছুটা কম হওয়ার সুবাদে সুযোগ পেয়ে বেরিয়ে পড়েছি পাহাড় ভালোবাসায়, আবার মন খুলে স্নানের ইচ্ছায়। দার্জিলিং মেল, প্রাইড অফ বেঙ্গল। কোভিড প্যান্ডামিকের আনলক পার্টে নতুন রূপে আধুনিক এলএচবি কামরা দিয়ে নিজের রূপ পাল্টেছে। আজ থেকে প্রায় 143 বছর আগে 1878 সালের 1 জানুয়ারি দার্জিলিং মেল তার যাত্রা শুরু করে, যেটা আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সংযোগকারী সবথেকে গুরুত্বপূর্ণ ট্রেন। ইলেকট্রিফিকেশনের কাজ শেষ করার পর দার্জিলিং মেলই প্রথম ট্রেন যেটা শিয়ালদা থেকে ইলেকট্রিক ইঞ্জিন নিয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছেছিল। উত্তরবঙ্গে প্রবেশ করলে যেন প্রকৃতি অনেক কাছে চলে আসে, তাই ভেতরে না থেকে দরজায় দাঁড়িয়েই সবুজের আনন্দ নেওয়া। শেষবার মানে 2019 ডিসেম্বর মাসে যখন এসেছিলাম তখনও ডিজেল ইঞ্জিনেই চলতো এখানে সব ট্রেন। ইলেকট্রিফিকেশনের কাজ খুব তাড়াতাড়ি শেষ করিয়ে আপাতত অনেক ট্রেন কামাখ্যা পর্যন্ত ইলেকট্রিক ইঞ্জিনেই চলছে। কিষানগঞ্জ, বিহারের কিষানগঞ্জ জেলার সদর শহর এই কিষানগঞ্জ, যা কিনা পূর্ণিয়া বিভাগের অন্তর্গত। মুঘল শাসনকালে কিষানগঞ্জ নেপালের অংশ ছিল।
সে সময় অঞ্চলটির নাম ছিল নেপালগড়। মুঘল সেনাপতি মোহাম্মদ রেজা এই অঞ্চল দখল করে এই অঞ্চলের নাম বদলে রাখে আলমগঞ্জ। পরে এখানকার নাম বদলে রাখা হয় কিষানগঞ্জ। কিষানগঞ্জ অবিভক্ত পূর্ণিয়া জেলার একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ মহকুমা ছিল। স্থানীয় সমাজকর্মী, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও কৃষকদের দীর্ঘ 17 বছর আন্দোলনের পর 1990 সালের 14ই জানুয়ারি কিষানগঞ্জ জেলা গঠিত হয়। কিষানগঞ্জ জেলার পশ্চিম দিকে আরেরিয়া জেলা, দক্ষিণ পশ্চিম দিকে পূর্ণিয়া জেলা, পূর্ব দিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলা এবং উত্তর দিকে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা এবং নেপাল রাষ্ট্র অবস্থিত। পশ্চিমবঙ্গের 20 কিলোমিটার দীর্ঘ একটি সংকীর্ণ ভূখণ্ড কিষানগঞ্জ জেলাটাকে বাংলাদেশ রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। কিষানগঞ্জ জেলার অধিবাসীদের সংখ্যাগরিষ্ঠ গ্রামবাসী। এই জেলার জনসংখ্যার প্রায় 70% ইসলাম ধর্মাবলম্বী। কিছু হিন্দু এখানে বাস করেন যারা সুরাজপুরি সম্প্রদায়ভুক্ত। এছাড়া কয়েকটি ছোটোখাটো সাঁওতাল অধ্যুষিত অঞ্চলও আছে। ব্রিটিশ আমলে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ছিল পূর্ব বাংলার মধ্যে দিয়ে। তখন কলকাতা থেকে শিলিগুড়ি ট্রেন রুটটা দুটো ভাগে ভাগ ছিল। প্রথম ভাগটা ছিল ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের 185 কিলোমিটার দীর্ঘ কলকাতা থেকে পদ্মা নদীর দক্ষিণ প্রান্তে দামুকদেহ ঘাট পর্যন্ত। যাত্রীদের এখান থেকে ফেরি করে পদ্মা নদী পার করতে হতো। দ্বিতীয় ভাগটা ছিল নর্থ বেঙ্গল রেলওয়ের 363 কিলোমিটার লম্বা মিটার গেজ লাইন, যেটা পদ্মা নদীর উত্তরে সাড়াঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত বিস্তৃত ছিল। 1912 সালে পদ্মা নদীর ওপরে প্রায় 2 কিলোমিটার লম্বা হার্ডিং ব্রিজের নির্মাণ হয় এবং 1916 সালে পদ্মা নদীর উত্তরের মিটার গেজ লাইনটাকে ব্রডগেজে কনভার্ট করা হয়, যার সুবাদে কলকাতা থেকে শিলিগুড়ি সরাসরি ব্রডগেজ ট্রেনের যাত্রা শুরু হয়। সেই সময়ের রুটটা ছিল শিয়ালদা থেকে ছেড়ে রানাঘাট, ভেড়ামারা, হার্ডিং ব্রিজ, ঈশ্বরদি, সান্তাহার, হিলি, পার্বতীপুর, হলদিবাড়ি, জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি। এই রুটের বেশিরভাগ অংশটাই বাংলাদেশের মধ্যে পড়ে। দেশ স্বাধীন হওয়ার পরেও বেশ কিছুদিন দার্জিলিং মেল এই রুট দিয়ে যাতায়াত করত। সেই সময় দার্জিলিং মেল 43 আপ হয়ে শিয়ালদা থেকে বিকাল 5:45 ছেড়ে পরদিন ভোরবেলা 4:30 সময় শিলিগুড়ি পৌঁছত এবং 44 ডাউন হয়ে শিলিগুড়ি থেকে সন্ধ্যে 7:15 ছেড়ে পরদিন সকাল 6:00 সময় শিয়ালদা পৌঁছত। 1947 সালে দেশভাগের পর সবথেকে বড় সমস্যা ছিল গঙ্গার ওপরে কোনো ব্রিজ না থাকায়। ফারাক্কা ব্রিজ তখনও তৈরি হয়নি। একটা সার্ভে হয়েছিল সাহেবগঞ্জ লুপ দিয়ে রাজমহল হয়ে গঙ্গা পার করে মণিহারি ঘাট এবং তারপরে কাটিহার ও বারসই হয়ে কিষানগঞ্জ। 1965 সালে গঙ্গা নদীর ওপরে ফারাক্কা ব্যারেজের নির্মাণ শুরু হয়। প্রায় 2256 মিটার লম্বা ফারাক্কা ব্যারেজের ওপর 1971 সালে রেলকাম রোড ব্রিজের কাজ সম্পন্ন হয়, যার সুবাদে দক্ষিণবঙ্গের বারোয়াড়া,
আজিমগঞ্জ, কাটোয়া লুপ, উত্তরবঙ্গের মালদা টাউন, বারসই, কিষানগঞ্জ এবং নিউ জলপাইগুড়ির সাথে সরাসরি যুক্ত হয়। সেই সময় থেকে দার্জিলিং মেল এই রুট দিয়ে যাতায়াত শুরু করে। আলুয়াবাড়ি নিউ জলপাইগুড়ি থেকে প্রায় 57 কিলোমিটার দূরে 31 নম্বর জাতীয় সড়কের ওপর উত্তর দিনাজপুর জেলার একটা ছোট্ট শহর। আলুয়াবাড়ি শিলিগুড়ি রেললাইন এখান থেকেই আলাদা হয়, যার সুবাদে এটি একটি জংশন স্টেশন কাটিয়ার রেলওয়ে ডিভিশনের আন্ডারে। উত্তরবঙ্গ ঘুরতে গেলে প্রয়োজন সকাল সকাল নিউ জলপাইগুড়ি পৌঁছানো, যাতে বিকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং অথবা গ্যাংটক পৌঁছানো যায়। কলকাতা থেকে বেশিরভাগ ট্রেনই রাতে ছেড়ে পরদিন সকালবেলায় নিউ জলপাইগুড়ি পৌঁছায়। দার্জিলিং মেল ছাড়া ওভারনাইট জার্নির অন্যান্য ট্রেনগুলো হলো শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদা আলিপুরদুয়ার জাংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস, এছাড়া হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস এবং হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। বাই এয়ারে বাগডোগরা পৌঁছলে শিলিগুড়িতে বেশিরভাগ সময় নাইট স্টে করতে হয়, কারণ সকালে ওয়েদার সবসময় পরিষ্কার থাকে না বলে বেশিরভাগ ফ্লাইট বাগডোগরায় দুপুরে অথবা দুপুরের পরে পৌঁছায়।
নিউ জলপাইগুড়ি জাংশন রেলওয়ে স্টেশন তৈরি হয় 1960 সালে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের কাটিহার ডিভিশনের অন্তর্গত উত্তরবঙ্গের সবথেকে বড় শহর শিলিগুড়ির ব্যস্ততম ব্রডগেজ এবং ন্যারোগেজ রেলওয়ে স্টেশন নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি স্টেশনকে সিকিমের প্রবেশদ্বার বলা হয়। এছাড়া এখান থেকে নেপাল, বাংলাদেশ এবং ভুটানেও যাওয়া যায়। উত্তর পূর্ব রাজ্যগুলির সাথে বাকি ভারতবর্ষের সংযোগ এই নিউ জলপাইগুড়ি স্টেশনের মাধ্যমেই, এক কথায় লাইফলাইন অফ নর্থ ইস্টার্ন স্টেটস। 1947-এর দেশভাগের পর আসাম এবং উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, কারণ এর আগে যোগাযোগ ছিল বর্তমান বাংলাদেশের মধ্যে দিয়ে। তারপর পুরনো শিলিগুড়ি টাউন রেলওয়ে স্টেশনের উত্তর দিকে 1949 সালে শিলিগুড়ি জাংশন স্টেশন তৈরি হয়, যেখানে অনেকগুলো মিটার গেজ লাইন এসে মেশে। এরপর 1950 সালে আসাম রেল লিঙ্ক প্রজেক্ট মিটার গেজ লাইন কিষানগঞ্জ পর্যন্ত বিস্তৃত করা হয়। 60-এর দশকে মানে 1960 সাল থেকে ভারতীয় রেল ধীরে ধীরে মিটার গেজ লাইনগুলোকে ব্রডগেজে রূপান্তর শুরু করে এবং শিলিগুড়ির পাশে আরেকটা নতুন স্টেশন তৈরি করে, যার অবস্থান জলপাইগুড়ি জেলার মধ্যে ছিল, তাই তার নামকরণ করা হয় নিউ জলপাইগুড়ি স্টেশন। 1964 সালের মধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশন অন্যতম স্টেশন হয়ে ওঠে, যেখানে ব্রডগেজ লাইন কিষানগঞ্জ এবং বারসুই পর্যন্ত আর মিটার গেজ লাইন শিলিগুড়ি টাউন এবং শিলিগুড়ি জাংশন পর্যন্ত বিস্তৃত ছিল। এরপর দার্জিলিং হিমালয়ান রেল ন্যারোগেজ লাইন শিলিগুড়ি স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত সম্প্রসারণ করা হয়। তারও পরে এই নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি মিটার গেজকে ব্রডগেজে রূপান্তর করা হয়। নিউ জলপাইগুড়ি স্টেশনে দার্জিলিং হিমালয়ান রেলের একটা ন্যারোগেজ প্ল্যাটফর্ম আছে। প্রতিদিন সকাল 10টার সময় দার্জিলিং হিমালয়ান টয় ট্রেন নতুন ভিস্টাডাম কামরা নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ প্রায় 84 কিলোমিটার লম্বা পাহাড়ি পথ অতিক্রম করে বিকেল 5:30টায় দার্জিলিং পৌঁছায়। এছাড়া ডুয়ার্সের জঙ্গল এবং হিমালয়ের সৌন্দর্য উপভোগ করার জন্য নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত ট্যুরিস্ট ট্রেনও চালু হয়েছে, ঝা চকচকে চারিদিকে কাঁচের ভিস্টাডাম কামরা নিয়ে। দার্জিলিং অথবা ডুয়ার্সে যাওয়ার জন্য এই দুটো ট্রেনেরই রিজার্ভেশন IRCTC-র ওয়েবসাইট থেকে পাওয়া যায়। এছাড়া বাংলাদেশের ঢাকা এবং নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে হলদিবাড়ি হয়ে মিতালি এক্সপ্রেস ট্রেন আছে, যার যাত্রা শুরু হয় 27 মার্চ 2021। কোভিড প্যান্ডামিকের জন্য এই ট্রেনটা আপাতত বন্ধ আছে। মিতালি এক্সপ্রেস ছাড়াও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে আরও দুটো ইন্টারন্যাশনাল ট্রেন চলে। মৈত্রী এক্সপ্রেস কলকাতা থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত গেড়ে সীমান্ত হয়ে এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে বাংলাদেশের খুলনা পর্যন্ত বনগাঁ পেট্রোপল সীমান্ত হয়ে।